অবৈধ সম্পর্কের টানে নিজের সন্তানের বয়সী তরুণের সঙ্গে পালিয়ে আসামে গিয়ে ঘর বাঁধা হল না এক মহিলার। চোরাইবাড়ি থানার হাতেই ধরা খেলেন নাগরসহ। প্রেমিক কচি যুবক হলেও মহিলা আবার তিন সন্তানের জননী। ঘটনা ত্রিপুরার চোরাইবাড়ি থানা এলাকায়। ধলাই জেলার ছামনু গ্রামের বাসিন্দা ওই মহিলা আসামের ধুবরী জেলার যুবক জারিফ উদ্দিন শেখের সাথে পালানোর চেষ্টা করে নিজ স্বামীর দায়ের করা মিসিং ডায়েরি সূত্রে ধরা খায় পুলিশের হাতে। আজকে দুপুরের দিকে আমাদের কাছে সামনু পিএসসিকে ইনফর্ম করে, তো সামনু পিএসসির ইনফরমেশন ভিত্তিতে আমরা এই একজন মহিলা এবং একজন ছেলেকে আহত করি। তো মহিলার নাম তুকবি, সে আজকে সকালবেলা সামনু বাজার থেকে মিসিং হয়। তো আমরা সিজিং করার পরে তাদের গাড়ি করা বিক্রি করে রাখা হয়। তো সামনু পিএসসির স্টাফ আসার পরে তাদের কাছে একজন ছেলে আছে, তার নাম কি? তারা আসামের দিকে যাচ্ছে। কি মনে হয় তাদের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক আছে? আপনারাও নিউজ কভার করবো।